আমার আল্লাহ হুকুম করে ইসরাফিল ফেরেশতারে সিঙ্গাপুরে হিসাব নিব ময়দানে মহাশরে আর দুনিয়া ও মাজরাতুল আখেরা দুনিয়াটা পরীক্ষার হল ছিল লেখাপড়াতে কে কতটুকু করলো আজকে হিসাব নিব ময়দানে মহাশরে ইসরাফিল ফেরেশতা তিনবার সিঙ্গাপুর দিবে তাম পৃথিবী পলয় হবে বন্ধু গভীর তাম পৃথিবীতে গাছ বিরিক করলো তা পাহাড় পর্বত সাগর নদী কিছুই থাকবে না তাম পৃথিবী তামার মাঠ খবে আসমান চরণ বিচরণ হইয়া জমিনে পড়বে বন্ধু মানুষ কবর থেকে উঠতে থাকবে দৌড়তে থাকবে লহুরির কবরস্থান কালগড়ার কবরস্থান সমস্ত পৃথিবীর কবরস্থানের নারী পুরুষ একসাথে উঠবে দূরবে দৌড়িয়ে যাবে হাসরের মাঠ মিজানের ঘাট যেখান থেকে ডিসাইড করবে জান্নাতে জাহান্নামি ওই ঘাটে যাইয়া দেখবে দাঁড়িয়ে আছে আমার নবীজি সেই নবী চাই কি চায় না মুহাদুল খান নবী চাই কি যেই দিন পৃথিবীতে আগমন করেছে সাজদাই পরে নবী রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে একটা না চল্লিশ বছর বিছানাতে পিঠ মুবারক লাগাই নাই চক্ষু মুবারককে ঘুম দেয় নাই পেট ভরে ভালো করে খানা খাই নাই তেষট্টি বৎসর জিন্দিগি শেষ হয়ে যাবে আমার নবী শেষ হয়ে গেল আলবেলায় এত জিল্লুন নবুয়াত আমাকে সাবজেক্ট দিয়েছিল শানে বেলায়াত একটু মনোযোগ দেন আলবেলায় এত জিল্লুন নবুয়াত নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত একটা হচ্ছে নবীদের যুগ আর একটা হচ্ছে অলিদের যুগ আল বেলায়েত জিল্লুন নবুয়াত নবুয়াতে নবী বেলায়েতে অলি আনা মাদিনাতুল এলমে ও আলিউন বাবহা হুকমন যুক্র বন্ধু নবী হইতে নবী আলী হইতে হবে অলি জোরকন সবাহান নবুয়াতের দরজা বন্ধ হবে এই পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত যারা নবী মানে না অলি মানে না এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না নামাজের ভিতরে নবীর সালাম দিতে হবে নামাজের ভিতরে আল্লাহর অলির সালাম দিতে হবে নাইলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে তোমার নামাজ যাবে বিফলে একটু পরে বুঝবে খুব মনোযোগ গভীর মনোযোগ তেষট্টি বৎসর জিন্দিগির পরে আমার নবী ইন্তেকাল করবে ইন্তেকাল শব্দের আবিধানিকর্তা হলো স্থান পরিবর্তন করা আমার নবী জাকিরি দুনিয়া পর্দা করে মদিনার রোজাতে শুবে নবুয়াতের দরজা বন্ধ হবে বেলায়েতের দরজা চালু হবে খুব মনোযোগ গভীর মনোযোগ আমার নবী সোমবার দিন ইন্তেকাল করছেন বুধবারে তিন দিন পরে আমার নবী যে নবীজিরে নবীরে রোজা মোবারকে দাফন করছেন এই তিন দিন জমিনে রাব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি ইন্তেকালের পরে কান্দে ইন্তেকালের পরে নবী তিন দিন পর্যন্ত জমিনে কান্দে রব্বি হাবলি উম্মতি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে আমার নবীকে রোজা মুবারককে দাফন করার পরে জাহারা মুবারক থেকে চাদর মুবারকটা সরাইবার পরে দেখতেছে আমার নবী কান্দে রব্বি হাবলি উম্মতি এখনো কান্দতেছে এখনো কান্দতেছে রোজা মুবারকে সারা জীবন কাঁদলেন নবী এই যে এখনো কাঁদেন তিনি বন্ধু নামাজ রোজা হজ যাকাত দাড়ি ডুবি বাগরা পাঞ্জাবি ডিলা গুলুম লাইসাল বীর রান তু হাল্লু উজুহা কুমকি বালাল মাশরিক ওয়াল মাগরিব সুবহানাল্লাহ বলেন আল্লাহর কোরআনে আল্লাহ বলেন লাইসাল বীর রান তু হাল্লু উজুহা কুমকি বালাল মাশরিক ওয়াল মাগরিব পূর্ব দিকে নামাজ পড়ো সওয়াব নাই পশ্চিম দিকে নামাজ পড়ো সওয়াব নাই আপনারা কোন দিকে পড়েন জোরে কন
পূর্ব দিকে সোয়াব নাই, পশ্চিম দিকে সোয়াব নাই, এই কথা পৃথিবীর কোন মুক্তি মুহাদ্দেসের না, এই কথা আমি আব্দুর রহমান রেজবি না এই কথা, এই কথা বন্ধুরে আব্দুর রহিম মুজাহিদ সাহেবের না, মুফতি মনির ইসলাম মোমরা চৌধুরীর না, পৃথিবীর কোন পীর মাশায়েকের না। আমার আল্লাহ বলে লাইসাল বিরান তুহাল্লু উজাকুম কিবাল আল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব দিকে নামাজ পড়ো সাজদা করো, পশ্চিম দিকে নামাজ পড়ো সাজদা করো, কোন সওয়াব নাই। লহরের মুসলমান যত পড়ছেন সব বিফল। এটা আমার কথা নয়, পূর্ব দিকে সওয়াব নাই, পশ্চিম দিকে সওয়াব নাই, আমি বলি নাই, আমার আল্লাহ বলতেছে। এখন যাবেন কোথায় কোন দিকে আগামী দিন থেকে সিদ্ধান্ত নেবেন। আল্লাহ পূর্ব এবং পশ্চিমের কথা না করছেন, উত্তর এবং দক্ষিণের কথা না করে নাই, আগামী দিন থেকে রেজবি সাহেব উত্তর এবং দক্ষিণে ভরাম। নামাজ কবি নি হবি নি, কেন হবে না রে বন্ধু? উত্তর এবং দক্ষিণ দিকে নামাজ কেন হবে না? হুকম নুযুগ সাজদা করি কারে, জোরে কোন কারে? আল্লাহ উত্তর দিকে নাই, নাই দক্ষিণ দিকে নাই, ওই তো নাকি রে? জোরে কোন ভাই নামাজি, ও ভাই নামাজি, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজটা পড়বে কে, এই কথা কেন বলো না? হিসাব দিতে হবে ময়দানে মহাশরে, নবীজির আদালতে তুমি যত বড় মোল্লা হও না কেন, বিচার হবে কর্ম অনুসারে বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার, না ছিল আকাশে জমি নাছিল আকাশ জমিন হাওয়া আর মাটি পানি সর্বময় ছিল শূন্য কার বাদে মন আমার, বিচার হবে কর্ম যেমন কর্ম, কথা কয় নাকি? আমি মার্ডার করছি, বিচারের রায় ফাঁসি হবে, ম্যাজিস্ট্রেটকে যদি চিল্লাইয়া কয় বিচারপতিও ফাঁসি দিলেন কেন আমারে, এইটা কি ঠিক হবে? আমার কর্মের ফল ফাঁসি হবে। এসকে নুরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারল জ্বালা, ওই যেতাম রাত শেষ কবে কিন্তু আর শেষ হবে না, এসকে নুরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারল জ্বালা, আপন নূর হইতে তিনি করলেন সমাচার, বাদী মন আমার বিচার হবে কর্ম, আমার দোষে আমি দোষী। এই সুন্নিরা বেহেস্তের দ্বার মুডো ওদারে না দুজুখের বয়ো, কথা কয় নাকি? দুজুখের বয়ো এই সুন্নিরা নবীর উম্মত বেহেস্ত যাবে না, 8 কোটি দিলেও নবীর উম্মত রাজি হবে না। আল্লাহ বলবে জিব্রাইল আমার বন্দর উম্মতের বেহেস্তের ভিতরে লইয়া যাও, 8টা বেহেস্ত ভ্রমণ করাইব, জামাই যদি শ্বশুর বাড়ি যা, নানি উরি দাদি উরি হুফাই উরি নতুন জামাই চিনে না, একজন চিনাই না লোকে তাকে চিনাইয়া দেয়, এলা দাদি উরি, এলা নানি উরি, এলা হুফাই উরি, এলা মামি শাশুরি। খুব মনোযোগ করে বন্ধু, আল্লাহ কো জিব্রাইল যাও জান্নাতুল ফেরদাউসের মধ্যে যাও, আমার বন্ধুর উম্মতের জন্য বেহেস্ত বানাইছি, উম্মতের বেহেস্তের ভেতরে ঢুকাইয়া দাও, যেটা পছন্দ করে এইটাতে তাদেরকে থাকতে দাও, 8টা বেহেস্ত ভ্রমণ করাইবে, জিব্রাইল বলবে এইটা 1 নম্বর, এইটা 2 নম্বর, এইটা 3 নম্বর, লাস্ট পর্যন্ত ঘুরে ঘুরে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত ঢুকাবে। জিব্রাইল কো পছন্দ হইছিনি, নবীর উম্মতি কইব 1টাও না, জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে, 1টাও না। জিব্রাইল কইব আল্লাহ গো 8টা
জগস্ত বানাইছো আটটা ভ্রমণ করাইছি, একটাও বলে তাদের পছন্দ হইছে না। আমার ডিউটি শেষ, এখন তুমি তোমার ডিউটি পালন করো, আল্লাহ ডাক দিব আল্লাহর বন্ধুরে। বলুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ডাক দিবে আল্লাহর বন্ধুরে। নবী গো, আটটা বেগস্ত পায়া তারা খুশি না, এখন কি করব? আপনার উম্মতের জন্য বেগস্ত বানাইছি, তাদেরকে বেগস্তে নিয়ে যান। নবী কইব, আমার উম্মত বেগস্ত যাবে না, আমার উম্মত বেগস্ত চায় না। আল্লাহ বলবে, কি চাইতো যাবি কই? নবী বলবে, আদম নবী হইতে ঈসা নবী তুমি কেমন কারিগর কেউ দেখে নাই, একমাত্র দেখছি আমি, আমার উম্মত দেখতে চাই তোমার। আরো আসতে বলেন, আরো আসতে বলেন, ময়দানে মহাশরে আমার আল্লাহ দেখা দিবে আমার নবীর উম্মতের। যদি নবীর উম্মত হয়ে যাইতে পারো হাশরে, বন্ধুরে আর কোন দোন চাই না, বর্ষি দাবি আর কোন দোন চাই না, বর্ষি যাইতে তোমার। পুলিশে ধরব, কবিরা গোনা হইব, শিরিকি গোনা, বেদাতি গোনা, না গোনা মাফ হইব? আরে জোরে কোন কি হইব? কিতাবের নাম পাতকুল কাবির, খণ্ড নাম্বার দ্বিতীয় পৃষ্ঠা নাম্বার 20। শুধু বাংলার মানুষ আব্দুর রহমান রেজবির ওয়াজ শুনে না, বিশ্বের জমিনে এমন কোন দেশ নাই রে যে দেশে গেলে ভাইবেন না। খুব মনোযোগ বন্ধু, কিতাবের নাম পাতকুল কাবির, খণ্ড নাম্বার দ্বিতীয় পৃষ্ঠা নাম্বার 20। জিক্রুল আম্বিয়া মিন আল ইবাদাত ওয়া জিক্রুস সালিহিন কাফারাতুন। জোরে কোন সুবহানাল্লাহ, নবীজির শান গাইলে ইবাদত হয়, মুর্শিদের শান গাইলে গুনাহ মাফ হয়। মুর্শিদ কারে কই? ছিল না দুই পাতার মোল্লার দলে, মুর্শিদ কারে কই? খুব মনোযোগ, মুর্শিদে গুনাহ মাফ দিতে পারে, মুর্শিদে গুনাহ মাফ দিতে হয় না। মুর্শিদের নামের দোহাই দিলে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ যদি মাফ না দিবে, রেজবি সব দলিল আসেনি, দলিল অবশ্যই পাইবেন। মুর্শিদ, আল্লাহ যদি গুনাহ মাফ না দিবে, মুর্শিদের নামের দোহাই দিলে মাফ পাবে। সুবহানাল্লাহ, বলেন মুর্শিদ মাফ দিতে পারে, দিতে হয় না, নামের দোহাই দিলে গুনাহ মাফ হয়ে যা। বন্ধুরে বন্ধুরে, নবী কইব, আল্লাহ গো আমি দেখিছি তোমারে, আমার উম্মত দেখতে চাই তোমারে। আরশে আজিম থেকে 70,000 নূরের পর্দা ছিদ্র হয়ে তুর পাহাড়ে সামান্য নূরের তাজাল্লি নিক্ষেপ হলো, 6 মাইল পর্যন্ত তোর পাহাড়টা শায়েখ হয়ে গেল, মুসা নবী বেহোশ হয়ে গেল। হাশরের মাঠে আমার আল্লাহর যত নূরানি পর্দা আছে সব উত্তোলন কইরা দেখা দিব আমার নবীর উম্মতের। এক নজর তাকাবে, এক নজর তাকাবে, লাখু লাখু বৎসর কেটে যাবে, কিসের বেহেস কিসের দোজখ খবর থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ দেখা দিবে ময়দানে মহাশরে কোন রূপে উম্মত। আল্লাহ হাশরের মাঠে দেখা দিবে নবীর উম্মতের কোন রূপে। এই বেদ জাইন্না নিও চার তরিকার অলি আল্লাহর দরবারে। এই বেদ যদি বুঝতে চাও, তুমি অলি আল্লাহর মাধ্যমে চলে যাও। আল্লাহ কো সমাধানের মালিক, আমি মাধ্যম হবে অলিরা। এই কারণে আল্লাহর কোরআনে আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া
কুন মা সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুন মা সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুকসিনিন জোর কোন সুবহানাল্লাহ খুব মনোযোগ লাইসাল বিররাত তুহাল্লু উজাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব পূর্ব দিকে সাজদা করো সওয়াব নাই পশ্চিম দিকে সাজদা করো সওয়াব নাই তো সওয়াব পাবো কই ওয়ালাকিন্নাল বিররামান আমানা বিল্লাহ সওয়াব পাবো ইমানে ইমান কি রে বন্ধু রাসূল বলেন আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু যার অন্তরে আমি নবীর প্রেম নাই যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই তার কি নাই জোরে কন ইমান নাই নামাজ পড়লেন ইমান নাই রোজা রাখলেন ইমান নাই কোরআন পড়লেন ইমান নাই হজ করলেন ইমান নাই যাকাত দিলেন ইমান নাই দাড়ি রাখলেন ইমান নাই টুপি পড়লেন ইমান নাই পাগড়ি পাঞ্জাবি আসকন জুব্বা ডিলা কুলুব সম্পূর্ণ মানলেন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতেও পড়লেন ইমান নাই সওয়াবের আশায় আল্লাহ বলেন আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া জোর কোন সুবহানাল্লাহ অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট যদি না থাকবে নবীজির প্রেম ও ভালোবাসা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না দুহাত তুলে দেখান চাই কি নারাই তাকবীর নারাই তাকবীর নারাই রিসালাত নারাই রিসালাত নারাই গাউসিয়া নারাই গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত লাহোরি ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সবাই বলি মারহাবা আমি কাউকে মন্দ কই না কাউকে মন্দ বলবো না আমি কাউকে গালি দেই না কাউকে গালি দিব না যেমন কর্ম যেমন কর্ম ভালো করলে ভালো ফল খারাপ করলে খালা খারাপ ফল যেই দিন মইরা যাইবা তুমি কবরে ওই দিন বুঝবা তোমার আপন কে হবে খুব মনোযোগ করে বন্ধু গভীর মনোযোগ আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোনো সকা তখন আল্লাহ প্রকাশ করতে চাই কি হতে চাই আপন নূর কইতে খোদা হাবিবের নূর করলো জুদা আব্বালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আনা আলাইকি মিন নূরি ওয়া আনা মিন নূরি সুবহানাল্লাহ বলেন আপন নূর কইতে খোদা হাবিবের নূর করলেন জুদা জুদা করিয়া বলেন কুনি যাও সুবহানাল্লাহ বলেন কি হয়ে যাও জোরে কোন কি হয়ে যাও মুহাম্মদ হয়ে যাও হয়ে গেল মুহাম্মদ নাম কি নাম কি রাখছে কে নাম কি রাখছে কে জন্মের কয়দিন পরে জোরে কোন সবাই কোন জোরে কোন জন্মের কয়দিন আগে আব্দুল্লাহ আমেনা নাই মানব জাতির আদি বাবা আদম নাই মা খাওয়া নাই আল্লাহর নাম সৃষ্টির স্রষ্টা আল্লাহর নাম আল্লাহ নাই তখন আমার নবীজির নাম মুহাম্মদ সুবহানাল্লাহ বলেন মুহাম্মদ নামের অর্থ কি প্রশংসার পরে প্রশংসা বারবার প্রশংসা আল্লাজি ইহমাদু হামদা বাদা হামদি জোরে কোন সুবহানাল্লাহ নামটা রাখছে কে জোরে কোন রাখছে কে আল্লাহ রাখছে কয় করফে জোরে কোন চারি করফে কয় করফ মিম হে মিম দাল মিম হে মিম দাল কি হলো জোরে কন কয় করব সংখ্যাগত সংখ্যাগত
চার সংখ্যা হলো চার খুব মনোযোগ এই পাইলেন সংখ্যা চার খুব মনোযোগ দেন মিম হে মিম দান চার করপে মোহাম্মদ আদম নবী হইতে ঈসা নবী কোন নবীর নাম মোহাম্মদ রাখে নাই একমাত্র আমাদের নবীজির নাম মোহাম্মদ রাখলো কে জোরে কোন রাখলো কে আল্লাহ তুমি কই তুমি কই জগৎবাসীরে বুঝিয়ে দাও যাতে তারা বুঝতে পারে তোমার নাম তুমি কেন মোহাম্মদ রাখছো অন্য নবীর নাম কেন মোহাম্মদ রাখো নাই ওয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াল জাকিরু ওয়াল বাতেন এই আয়াতের অর্থ দুই ভাগে বিভক্ত আল্লাহ প্রথম আল্লাহ শেষ ছিল না কিছু আল্লাহ ছিল থাকবে না কিছু আল্লাহ থাকবে ছিল না কিছু নবী ছিল দ্বিতীয় অর্থ ছিল না কিছু নবী ছিল থাকবে না কিছু নবী থাকবে যখন সুবহানাল্লাহ আল্লাহ কো আমার প্রশংসা যেদিন বন্ধ হবে সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহর প্রশংসা যেদিন বন্ধ হবে আপনি মুহাম্মদের প্রশংসা সেই দিন বলবান থাকবে নবী কো আল্লাহ তুমি কো কি তোমার প্রশংসা করার কেউ নাই আমার প্রশংসা কে করবে আল্লাহ কো কেন কেউ নাই আমি আছি সুবহানাল্লাহ বলেন আমি করি আছি তখন ছিল না কিছু করিতেছি তখন ছিল আছে কিছু করিব তখন থাকবে না কিছু জোরে কোন সুবহান এই বাংলার মুসলমান নবীজির প্রশংসা না করলে আমার নবীর প্রশংসা বন্ধ থাকবে না মিলাদ না পড়লে বন্ধ থাকবে না মদিনাতুল মুনাব্বারা নবীজির রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসর থেকে ফজর ফজর থেকে আসর আসর থেকে ফজর ফজর থেকে আসর সত্তর হাজার ফেরেশতা আমার নবীর মহাব্বতে মিলাদ ভরে যখন সুবহানাল্লাহ মন যদি দিতে হয় আহা জান যদি নবী তারা নেওয়া না নবী নবী তারা ওই নবীজির মহাব্বতে ওই মেলাতে পরে মন যদি ও জান যদি সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনি কার জন্য বাড়ির জন্য গাড়ির জন্য নারীর জন্য জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য ভারতবর্ষের প্রখ্যাত মহাদেশ ভারতবর্ষের প্রখ্যাত মহাদেশ শায়খ আব্দুল হক মহাদেশ দেহলবী রহমাতুল্লাহ কিয়ালাই মাদারের জন্য বুয়াতি লিখেছে এত আসতে পড়েন অভাব একমাত্র প্রেমের ভালোবাসা তিন প্রকার কয় প্রকার একটা হইল লোভে কিছু পাইবার উদ্দেশ্যে আরেকটা হইল বইয়ে না বাসলে ক্ষতি হবে আরেকটা হইল মহাব্বতে ভালোবেসেছি বেসেই যাব লাইলার খাদেমে বান্ধবী দাসী জঙ্গলে মজনুরে খানা খাওয়াইয়া বাড়িতে তো কতগুলি ডাকায় একদিন বৈশা বৈশা চিন্তা করে কই গেলে ডাকাতি চলবে হঠাৎ করে দেখে মেয়েটা আসতেছে হাতে একটা প্লেট আছে ডাকদা কাছে নিয়ে কয় এই মেয়ে দিকে আইসে কই গেছলি প্লেট নিয়ে কই গেছলি ক জঙ্গলের ভিতরে লাইলার ফাগল মজনু আছে লাইলার নির্দেশে মজনুরে খানা খাওয়াই কারখানা তো লাইলার কারা খাওয়াজ কো মজনুরে আইসা বসে কিছুক্ষণ পরে ডাকাইতে কো লাইলার খানা খাওয়ান যায় মজনু হইলে কি হইলে আগামী দিন দাসী খানা নিয়ে আইলে আমরা কোমো মজনু আমরা খানা খাওয়াবে খানাটা পাবো লাইলার খানা কারখানা কথা কয় নাকি তো পরের দিন দাসী খানা নিয়ে রওনা দিবে এমন সময় লাইলা কো এক খাতে সরি আর গ্লাস নে আর এক খাতে খানার প্লেট নে সুবহানাল্লাহ বলুন
আজকে পরীক্ষা হবে জঙ্গলের ভিতরে, আসল মজনু আর নকল মজনু কারে কয়, ভালোবাসা কারে কয়। এক খাতে সরি, আর এক খাতে গ্লাস দিলেন, আর এক খাতে খানার প্লেট দিলেন, দিয়া কো যা আমার মজনুর সাথে দেখা হবে, সর্বপ্রথম সরি আর গ্লাস খাতে দিবে, দিয়া কইবা তোমার লাইলের নির্দেশ, শরীর থেকে কাইটা এক গ্লাস রক্ত দিবে, তারপরে পেটের খানা খাবে। জঙ্গলে চলে গেছে, ডাকাইতের দল ডাক ডাক আসি নিছে, নিয়া কই দিগা ক কে তোমরা, তুই না কয়ে গেছ গতকাল লাইলার মজনুরে খানা খাওয়াস, আমরা সবাই মজনু খানা দে। তো লাইলার মজনু তোরা বলেছি, তো লাইলার লেগে পাগল বলেছি, তো নে লাইলার নির্দেশ, আজকে শরীর থেকে রক্ত কাইটা গ্লাস বইরা দিতে হবে এক গ্লাস, তারপরে খানা খাইতে হবে সরি আর গ্লাস নিয়ে। কারণ সরি আর গ্লাস ধন নিত কইছে একটার দিকে একটা, কি করতেছে কি করতেছে চাইতেছে, একটার একটা ক রক্ত দিয়ে হানা হাওয়ান যেত না, এমনি যদি হাওয়া খাইতে পারি সিদ্ধান্ত নিয়া কদাসি, আমরা রক্ত দিয়ে খানা খাইতাম না, মনে চাইলে খাওয়া না খাইলে সইলা যা। তো দাসিও ক যে রক্ত দিতে পারবে সে ওই খাইতে, হেরা কি দেওইন না মজনু, কথা কয় নাকি কি মজনু জানি না, আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল জানি না, আজকের মাহফিলের মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত, আজকে মইরা কালকে কবরে যাবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, এই কথা কইয়া কবরে ছাড়বে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ এই কথা কইয়া কবরে ছাড়বে, সবাই চলে যাবে, সবাই চলে যাবে অন্ধকার ঘরে একা ফেলে আমার নবীজি কোলে নিবে, সবাই চলে যাবে নবীজি, সবাই চলে যাবে নবীজি নূরানি বিছানা বিছাইয়া ঘুম পাতাবে, কারোর জন্য 70 কাত, কারোর জন্য 4,040 কাত আলোক সজ্জা সজ্জিত করিয়া কবরটা একটা বাসর ঘর সাজাইয়া আমার নবী ঘুম পাতাবে, সবাই চলে যাবে নবীজি কোলে নিবে। 26 পারা কোরআন সূরা ফাতা, বিসমিল্লাহির রহমানির রহিম। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাত মোবারকের নিচে বায়াত করাইয়া, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা, হে দুস্ত যারা আপনার খাতে খাত দিয়া বায়াত নিছে, ইন্না মা ইউবায়ুনাল্লাহ, তারা যেন আমার খাতে বায়াত নিছে, নবী আল্লাহ না আল্লাহ নবী না, নবী আল্লাহ না আল্লাহ নবী না, সাহাবীরা বায়াত নিছে নবীর খাতে, আল্লাহ কো কথা কন কথা কন, 26 পারা কোরআন। আমি আব্দুর রহমান রেজবির বানানো কথা না, আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাতে বায়াত করেছে, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা, আল্লাহ কহে দোস্ত যারা আপনার খাতে বায়াত নিছে, ইন্না মা ইউবায়ুন আল্লাহ, তারা আমার খাতে বায়াত নিছে, তাইলে আল্লাহর কথা দিয়া প্রমাণ হইছে আল্লাহরও হাত, কথা কই নাকি আল্লাহরও হাত, আল্লাহর হাত কি কার খা, আরে কথা কন। এরপরে কয়াদুল্লাহে ফাওকাই দিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে, সাহাবীরা বায়াত নিছে নবীর খাতে, হইতে পারে আল্লাহর, আল্লাহ কিরে কয় আমার হয়ে গেছে, আই আমার কিরে হয়ে গেছে, আল্লাহ তুমি তো নবী না, তুমি এই কথা কো বলো, যারা নবীর খাতে খাত দিয়া বায়াত নিছে তারা নবীর হয়ে গেছে, তুমি বলো কিরে তোমার হয়ে গেছে, নবীর সাথে তোমার কি সম্পর্ক, মোহাম্মদ মুস্তফা হুদা নেহি, হুদা সে জুদা বি নেহি, মোহাম্মদ আল্লাহ নেহি, আল্লাহ সে জুদা বি নেহি, জু জুদা জানে তো কুফুরি হে, জু জুদা জানে তো বেঈমানি হে, তোরকন সুবহানাল্লাহ, মোহাম্মদ আল্লাহ না আল্লাহ হইতে জুদা না, তো কি হবে, নবী হচ্ছে ফুল আল্লাহ হচ্ছে গেরা, সুবহানাল্লাহ বলে আল্লাহ গোপন নবী প্রকাশ, খুব মনোযোগ আবার নবী গোপন, খুব মনোযোগ
খুব মনোযোগ ওয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াল জাকিরু ওয়াল বাতিন আওয়ালে আখেরে নবী জাকেরে আরে কথা কই নাকি দুরুদ শরীফ পড়েন না আওয়ালে আখেরে নবী মুহাম্মদ জাকেরে বা তেন গন আওয়ালে আখেরে নবী মুহাম্মদ জাকেরে বা যাকে রে বাপ ও বি বন্দরে সাহাবীরা হাত দিল নবীর খাতে আল্লাহ তো হাত দিছে আমার খাতে সাহাবি হয়ে যাবে নবীর ইয়াদুল্লাহে পোকায় দিহিম আল্লাহ কো হয়ে গেছে আমার সুবহানাল্লাহ বলেন যে মানুষটা নবীর খাতে খাত দিয়া আল্লাহর খাতে খাত দিয়া আল্লাহর হয়ে গেছে ওই কবরে সারবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে নবী থাকবে কবরে নুরানি খাত মুবারক বাড়াইয়া নিবে তোমারে কোলে সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে দয়রা কো আল্লাহ তুমি কই দুনিয়ার দনের বিনিময় যদি ফুল বিছনা পাইতে পারে লহুরি মাহফিলে আরামের ঘুম হারাম করে আরামের বিছানা ত্যাগ করে সারা দিন বড় ক্লান্ত পরিশ্রম করে আমি নবীর মাহফিলে দুরুদ পড়লো তুমি খোদার গুণগান গাইলো শেষ পর্যন্ত আমার খাতে খাত দিয়া আমার ভালোবাসা নিয়ে অন্ধকার কবর আসিয়া মাটির শোবে কি করে আল্লাহ তো মুনকার নিকির দেরি করিস না বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি সমস্ত সৃষ্টি গায় আমার গান আমি গাই বন্ধুর গান সমস্ত সৃষ্টি করে আমার প্রশংসা আমি করি বন্ধুর প্রশংসা সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি আমি চাই বন্ধুর সন্তুষ্টি বন্ধু হলো মাশুক আমি হইলাম আশেক দেরি করিস না দেরি করিস না সাইশত সাহাবিনিয়া গরিব উম্মতের লইয়া নবী চিন্তা করে টেনশন করে একদিকে হায়াত কম হবে আরেকদিকে বেশিরভাগ গরিব হবে ইবাদত বন্দিগি ঠিকভাবে করতে পারবে না হাসরের মাঠে মিজানের পাল্লা লটকাইয়া আল্লাহ হিসাব নিলে উপায় থাকবে না নবী বেজার হয়ে কান্দে আল্লাহ হলো আশিক নবী হলো মাশুক মাশুক যদি বেজার হয় আশিক সইতে পারে না আল্লাহ ডাক দিয়া কো বন্ধু বন্ধুরে জিব্রাইল সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি আমি চাই বন্ধুর সন্তুষ্টি বন্ধুনি কোনো কষ্ট পা আমার বন্ধু গরিব উম্মতের লইয়া চিন্তা করে তুমি গিয়ে আমার বন্ধুরে বলে দাও গরিব ধনীদের ধনীদের পাঁচশত বৎসর আগে গরিবরারে দেমো আমি বেহেস্তের ভিতরে ঘোষণা কার জোরে কোন ঘোষণা আল্লাহ বই জানেন এই সুযোগ আর পাইতেন না তেইশ সালের ভিতরে দাওয়াতের চিন্তা করলে পাইবেন না যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আগামী বছর বেঁচে থাকলে পাইবেন খুব মনোযোগ করে বন্ধু ও বন্ধু আমার আল্লাহ ডাক দেখো জিব্রাইল বন্ধুরে গিয়ে বলে দাও যাদেরকে নিয়ে টেনশন করে দনিরার পাঁচশো বছর আগে বেহেস্তি দিব বন্ধুর গরিব উম্মতের আমার নবী ভাইয়া ডাক দেখো সাহাবিরারে বলে জি তোদের মধ্যে কেউ আসতনি আমার একটু আনন্দ দিতে পারবি হযরতে বগবী রহমাতুল্লাহ আলাই নামে একজন সাহাবি দাঁড়ায় কো আমি পারবো উনি নবীজির শান গাইছে চারশত সাহাবি লয়া আমার নবী জিকির করছে জিকিরের পরে সাদ্দর মোবারকটা চারশত টুকরা কইরা চারশত সাহাবির আমার নবী তাবারক দিছে কি দিছে কি দিছে
600 সাহাবীর সাদর মুবারক 600 টুকরা কইরা তাবারক দিছে, ওই দিন থেকে তাবারকের আবিষ্কার হয়েছে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন, খুব মনোযোগ বন্ধুরে, আল্লাহ কব মনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি, বন্ধু কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই। আফসেরুল ফারাসা নূরের বিছনা দে বিছাইয়া ও লহরি গরমের মুসলমান যদি আজকের মাহফিল থেকে নবীজির খাত মুবারক হাত দিয়া নবীজির ভালোবাসা নিয়া আগামী দিন কবরে যাও, সবাই পর হবে, নবী তোমারে কোলে নিবে, নূরানি বিছানা বিছাইয়া কবরটা 70 খাত মতান্তরে 4,040 কাত আলোক সজ্জা সজ্জিত কইরা আমার নবী দিব কবরে তোমারে ঘুম পাতাইয়া। এই কবরে মুনকার নেকির কোন প্রশ্ন করতে আল্লাহ দিবে না। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর পয়রা থাকবা কবরে, কোন কষ্ট হবে না। 2.5 লক্ষ 3 লক্ষ বছর পরে আমার আল্লাহ হুকুম করে ইসরাফিল ফেরেশতারে সিঙ্গাপুরে হিসাব নিব ময়দানে মহাশরে। আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়াটা পরীক্ষার হল ছিল, লেখাপড়াতে কে কতটুকু করলো, আজকে হিসাব নিব ময়দানে মহাশরে। ইসরাফিল ফেরেশতা 3 বার সিঙ্গাপুর দিবে, তামাম পৃথিবী প্রলয় হবে, বন্ধু গভীর তামাম পৃথিবীতে গাছ বিরিক্ত হলো, তা পাহাড় পর্বত সাগর নদী কিছুই থাকবে না, তামাম পৃথিবী তামার মাঠ হবে, আসমান চরণ বিচরণ হইয়া জমিনে পড়বে, বন্ধু মানুষ কবর থেকে উঠতে থাকবে, দৌড়তে থাকবে, লহুরির কবরস্থান, কালগড়ার কবরস্থান, সমস্ত পৃথিবীর কবরস্থানের নারী পুরুষ একসাথে উঠবে, দৌড়বে, দৌড়িয়ে যাবে হাসর অনেকে তুলে নাই, আমরা দেখি, আমরা দেখি যারা হাত তুলছেন ইবাদত করছেন গুনাহ মাফ করাইছেন, যারা হাত তোলেন নাই গুনার গাঁটটি লইয়া বসে রইছেন, গুনার গাঁটটি লইয়া বাইর যাইবেন। হুক মনোযোগ, হুক মনোযোগ, আমলের পাহাড় লইয়া যাইতে পারবেন, কাম হইত না, নবীরে সিন্না যাইতে হইব কবরে, নাইলে জান বাঁচত না। ওয়াজ কিন্তু শুরু হয়েছে, শেষ হয়েছে না, আসল জগতে গেলে রাত কোলাইত না, এতক্ষণ সময় দেওয়া যাবে না। আগামী 11 ফেব্রুয়ারি আমার দরবারে বাৎসরিক উরুষ, বাড়িদা কাজ চলতেছে উরুষের, সারা রাত্র অগুমা করে ভোরবেলা বাসায় যাই, একটি রজনীতে রাইতের 1:30-2 বাসায় যেতে পারি নাই। সারা বাংলাদেশের 12 থেকে মরিদান আসবে, উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের অসংখ্য মরিদান রুহানি সন্তান আসবে। 11 ফেব্রুয়ারি আপনারা যাবেন, গেলে দেখবেন সারা রাত্র বিমা মাহফিল। হুক মনোযোগ, হাসরের কবরে গিয়া পাইছেন নবীরে, মিজানের ঘাটে গিয়া পাইবেন কারে। আমি আব্দুর রহমান রেজবির মন গড়া কথা না, আলেম ভাইয়েরা, ইমাম সাহ হুজুররা, দোয়াই আল্লাহ নোট করেন, রেকর্ড করেন, সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজা, যে হাদিসের উপরে কলম ধরার শক্তি পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিসের নাই, ইবনে মাজা খুলে দেখেন, হাসরের মাঠে যাইয়ে দেখবেন মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামি, সেই ঘাটে যাইয়ে দেখবেন নবীজি দাঁড়িয়ে আছেন, ওখানে যাইয়ে দেখবেন একদল বড় বড় গুনাগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাহমান তাকান নাই, রাহিম দয়া করণে গাফফার মাপ দে নাই, হাসর দুনিয়াতে দিছে না, হাসরও দিত না, এখন উপায়টা কি হবে, আর তো কোনো আল্লাহ নাই। আল্লাহ কই যাও জোরে কর, আল্লাহ যারে মাপ দিছে না। সাহাসিত্তার হাদিস ইবনে মাজা বলেন, রাসূল বলেন, শাফাআতি লিআখলিল কাবাইর মিন উম্মতি, বলুনি আর রাসূল আল্লাহ, এই বড় বড় গুনাহগারকে যিনি আল্লাহ মাপ দিছে না, আমি নবী খাতে দইরা টাইনা টাইনা বেহেস্তে দিয়ে দেব।
তো আল্লাহর ওলিগণ কি করবে? সাহাসিত্তার সই হাদিস বুহারী শরীফ, কুরআন শরীফ 30 পারা, বুহারী শরীফ 30 পারা, বুহারী শরীফের সরার মধ্যে এসেছে ইয়াস পাও ইয়ামাল কিয়ামতে সিত্তাতুন, হাশরের মাঠে ছয় শ্রেণীর লোকেরাতে সাফায়েতের বার দিবে, প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু সাফায়েতের অধ্যায় হলো ইয়াস পাও ইয়ামাল কিয়ামতে সালাসাতুন, হাশরের মাঠে তিন শ্রেণীর লোকেরাতে সাফায়েতের বার দিবে, প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। যেরকম সুবহান আল্লাহ খুব মনোযোগ, গভীর মনোযোগ, বন্ধুরে বড় বড় গুনাহগারকে পার করে নবী নিব, বেহেশতে কই নিব, কই নিব, আল্লাহ যারে মাপ না দিব নবী তারে পার করব, আল্লাহ যারে মাপ না দিব নবী তারে পার করব। আসুন নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, নাইলে নামাজ কবে না। রেজবি সাহেব দলিলটা দেন, আপনি দলিল লিখে নেন ভালো করে বুঝেন। নামাজে দাঁড়িয়ে প্রথম সূরা কোনটা পড়ি? ভুল কইলে ধরবেন, প্রথম সূরা বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমা মালি ইগা ওয়াইগা, প্রশংসা কার করছি? জোরে কন, জোরে কন। এতটুক পর্যন্ত প্রশংসা করার পরে আমার আল্লাহ মুসল্লিরা রেডাইকা বলে, এতক্ষণ আমার প্রশংসা করছো, রাব্বুল আলামিন বলছো, অনন্ত সীম অতি দয়াবান প্রভু বলছো, কিয়ামত দিবসের মালিক বলছো, আমার ইবাদত করো বলছো, আমার কাছে সাহায্য চাও বলছো, এখন আমার কাছে কি চাও বলো? তখন আপনি আমি বলি হিদিনা সিরাতাল, ইহদিনা সিরাতাল, সিরাতাল লাযিনা আনআমতা। কই কি কয় না, অর্থ কিরে বাবা? ওই পথে চালাও আমরা রে, যেই পথে প্রিয়জন চলে গেছে ওই পথে চালাও আমারে, যেই পথে নাজ নিয়ামত রয়েছে। কই কি কয় না, কোন পথে চালাও? লন্ডনের পথে, আমেরিকার পথে, সিঙ্গাপুরের পথে, ভারতের পথে, জাপান জার্মানের পথে, চীন রাশিয়ার পথে, ওই পথে প্রিয়জন চলে গেছে। কথা কয় নাকি? না রে বন্ধু না, যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে, যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে, ওই পথে চালাও আমারে। মসজিদের ভিতরে হামাইয়া বাইরে এখন শিরিক, যাইও না এই পথে, খুব মনোযোগ, ওই পথে চালাও আমারে, যেই পথে প্রিয়জন চলে গেছে ওই পথে চালাও আমারে, যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কোন পুত্রে বন্ধু? নোট করো, রেকর্ড করো, মিশকাতের সরা, মিশকাতের সরা। বারবার বলতেছি, নিজে দেখো, অপরকে দেখাও, নিজে বুঝো, অপরকে বোঝাও, নিজে চলো, অপরকে বোঝাও, নাইলে হিসাব দিতে হবে নবীজির কোটে, হাসরের মাঠে। ওই পত্রা হচ্ছে মিশকাতের সরাব, মিরকাতের পঞ্চম খণ্ড, 600 পৃষ্ঠা খুললে পাবে। এই পথ হচ্ছে চার তরিকার ওলি আল্লাহর পথ। সুরকন সুবহান, এটা কোন পথ, কোন পথ? আসেন নামাজের ভিতরে সূরায়ে ফাতিহার মাধ্যমে, ও ভাই নামাজি, এই 72 দল মুসলমানের মধ্যে 72 দল নামাজ পড়ে দুজুকি, একটি দল শুধু বেহেশতি। নামাজ মুফতি সাহেবের জন্য নয়, মুহাদ্দিসের জন্য নয়, মুফাসসিরের জন্য নয়, হাদিস সাহেবের জন্য নয়, হাফেজ সাহেবের জন্য নয়, পীর সাহেবের জন্য নয়, বক্তার জন্য নয়, আলেমের জন্য নয়, আকাশের নিচে দলিল নয়, বুনিয়াল ইসলামে আল হামসে, ইসলামের স্তম্ভ পাঁচটা, তার মধ্যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এ হলো পাঁচটা। নামাজ পাঁচটা শর্ত দুই ভাগে বিভক্ত, এক দলের জন্য তিনটা, আরেক দলের জন্য পাঁচটা। যারা গরিব তাদের জন্য কালিমা, নামাজ, রোজা, যারা ধনী তাদের জন্য হজ, যাকাত। বাক্য হচ্ছে পাঁচটা, হজ ফরজ ধনীদের জন্য, গরিবের জন্য নয়, নামাজ ফরজ ইমানদারের জন্য, বেঈমানের জন্য নয়। কথা কয় নাকি?
রোজা ফরজ ইমানদারের জন্য বেঈমানের জন্য নয় ইমানদার কিসের বিনিময়ে হয় হুকম নজর প্রধান অতিথি আসেনি হুজুর মুফতি সাহেব আসে নাই আসে কিছুক্ষণের ভিতরে নিয়ে এবার চেষ্টা করে আজ জি 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 জি